হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই 10 মিনিট স্কুলের ইংলিশ ক্লাসে আমরা অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্টের পার্ট 3টা দেখব। আগের দুইটা ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে তোমরা অলরেডি প্রথম দুইটা প্যারা সম্পর্কে জানো এবং পড়ে ফেলেছ। তাহলে চলো আজকের কন্টেন্টটা শুরু করা যাক। দে সেইলড ইন টু কলম্বো থ্রু গ্রিন গ্লাসি ওয়াটার। কলম্বো কোথায় তোমরা কি জানো? কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার বর্তমানে কমার্শিয়াল ক্যাপিটাল, যেটা সেটাকে কলম্বো বলে। থ্রু গ্রিন গ্লাসি ওয়াটার দ্বারা কি বোঝানো হচ্ছে? যেটা বোঝানো হচ্ছে যেই পানিটাতে তারা শিপটা নিয়ে সেল করছিল সেই পানিটা একদম সবুজ এবং স্বচ্ছ সবুজ ছিল। ওয়্যার টার্টেলস অ্যান্ড ব্ল্যাক স্নেকস ফ্লোটেড বাস্কিং। টার্টেলস হলো কচ্ছপ এবং ব্ল্যাক স্নেকস হচ্ছে কালো রঙের সাপ। আর ফ্লোটেড বাস্কিং দ্বারা যেটা বোঝানো হচ্ছে, ফ্লোটেড মানে তারা ভেসে যাচ্ছিল এবং বাস্কিং মানে তারা যখন ভাসছিল তাদের গায়ে রোদ লাগছিল এবং তারা রৌদ্র পোহাচ্ছিল। রৌদ্র পোহানোর ইংলিশ টার্ম হচ্ছে বাস্কিং। এরপরে কি হলো? A fleet of shampans came reaching out to meet the ship. Shampan ki tumra chano? Shampan hocche ek dhoroner nouka. Je nouka gulo tumra jodi dekhe thako, ei nouka gulor shamner ebong pichoner side ta onek uchu kore gol ekta design, curved ekta design thake, seta hocche shampan. Eta sadharon nouka theke ektu bhinno rokomer akriti dekhte. Ar a fleet of shampan mane onek gulo shampan ekshathe chole ashlo. Propelled by coal black men with lips stained redder than blood by Betelgeuse. প্রোপেল মানে হচ্ছে শাম্পানগুলো যে চালিয়ে চালিয়ে আসছিল সেই সামনে চালিয়ে আসাটাকে প্রোপেল বলা হয়। বাই কোল ব্ল্যাকম্যান, কারা চালাচ্ছিল? কোলের ন্যায় কালো দেখতে কিছু মানুষ যাদের ঠোঁটগুলো হচ্ছে অনেক লাল, টকটকে লাল ছিল এবং রক্তের থেকেও লাল ছিল, এরকম কিছু মানুষের কথা বলা হচ্ছে। এবং তাদের এই লালটা কেন হয়েছে? লালটা হচ্ছে বিটল জুসের কারণে। বিটল জুস কি? বিটল জুস হচ্ছে পান পাতা। পান পাতা হচ্ছে বিটল এবং সেটা থেকে তৈরি জুসটা হচ্ছে বিটল জুস। এবং পান পাতা তোমরা যারা জানো, যে যারা অনেক বেশি পান খায় তাদের আমরা খেয়াল করে দেখবে ঠোঁটটা কিন্তু অনেক লালচে হয়ে যায়, সেরকম কথাটাই এখানে বলা হচ্ছে এই যারা শাম্পানগুলো চালাচ্ছিল তাদের ক্ষেত্রে। দে ইয়েল্ড অ্যান্ড স্ট্রাগল্ড রাউন্ড দ্য গ্যাংওয়ে। ইয়েল্ড মানে অনেক জোরে চিল্লাচাল্লা করছিল এবং স্ট্রাগল রাউন্ড দ্য গ্যাংওয়ে। গ্যাংওয়ে হচ্ছে যেই জায়গাটা থেকে তুমি নৌকা থেকে নামার সময় ওঠার সময় একটা সিঁড়ির মতো থাকে না, ল্যাডারের মতো প্যাথওয়ে যেটা, সেটাকে বলা হয় গ্যাংওয়ে। এবং সেই গ্যাংওয়েটা হচ্ছে গিয়ে ওখানে তারা চিল্লাচিল্লি করছিল এবং স্ট্রাগল করছিল। ওয়াইল দ্য প্যাসেঞ্জার্স ডিসেন্ডার্স, যখন প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছিল তখন, সো ওই সময় হচ্ছে অনেক চিল্লাচিল্লি এবং হচ্ছে স্ট্রাগল করছিল তারা যাতে অ্যাটেনশন গ্র্যাব করতে পারে তারা। অ্যাজ এলিজাবেথ অ্যান্ড হার ফ্রেন্ডস কেম ডাউন, যখন এলিজাবেথ এবং তার বন্ধুরা নেমে আসলো ওই গ্যাংওয়েটা দিয়ে, টু শাম্পানওয়ালাস দুজন শাম্পান চালক, দে আর প্রোজ নোজিং এগেইনস্ট দ্য গ্যাংওয়ে। প্রোজটা কি বলতো? শাম্পানে যেহেতু বলেছিলাম না সামনে এবং পিছনে একটা শেপ করা ডিজাইন থাকে, সেই সামনের সাইডটাকে বলা হয় প্রোজ। প্রোজ এগেইনস্ট দ্য গ্যাংওয়ে, যেদিক দিয়ে নামছিল সেখানে, বিসোট দেম উইথ ইয়েলস। ইয়েলস মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে চিল্লাচিল্লি করেছিল, এবং বিসোট মানে হচ্ছে রিকোয়েস্ট করছিল যে আমার শাম্পানে আসো, আমার শাম্পানে আসো। সবাই মিলে হচ্ছে যেই বিভিন্ন শাম্পানগুলো এসেছিল, কারা এলিজাবেথকে এবং তার বন্ধুদেরকে নিতে চাচ্ছে, নিতে পারবে তাদের শাম্পানে, সেটা নিয়ে তারা চিল্লাচিল্লি করছিল। তাহলে এই প্যাসেজটা থেকে তোমরা বুঝতে পারলা যে তারা যখন কলম্বোতে আসছিল ওখানের এনভায়রনমেন্টটা কীরকম ছিল, ওখানের ওয়াটারটা কীরকম ছিল, ওখানে কোন কোন অ্যানিমালস ছিল ওয়াটারে। এবং এরপরে তোমরা জানতে পারলা যে সেই শাম্পানগুলো এসেছিলো, সেই শাম্পানগুলো যারা চালাচ্ছিল তারা কীরকম এবং তারা আসার পরে কী করছিল যাতে তারা এলিজাবেথ এবং তার ফ্রেন্ডদের থেকে তাদের নিজেদের শাম্পানে তাদেরকে তুলতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে দেখা হবে পরের অংশ নিয়ে। ধন্যবাদ।